হ্যালো ফ্রেন্ডস, বায়োনিনির্মলে প্রত্যেক অভিনন্দন জানাই। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে এইচএস সাজেশন, এবং আমি অলরেডি তোমাদেরকে ইউনিট ওয়ান, ইউনিট টু, ইউনিট থ্রি এবং ইউনিট ফাইভ এই সাজেশনস নিয়ে আমি আলোচনা করেছি লাইফ সায়েন্সের। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউনিট ফোর সাজেশন, এবং তোমরা সবাই জানো যে ইউনিট ফোর হচ্ছে হিউজ এবং অত্যন্ত টাফ। সুতরাং আমি প্রথমে এই ভিডিও টিউটোরিয়ালে যেটা বলবো সেটা হচ্ছে ইউনিট ফোরে কোন বিষয়গুলো তোমরা পড়বে এবং তারপরে কোন কোয়েশ্চেন্সগুলো তোমরা মেনলি পড়বে এইগুলো নিয়েই আমরা আলোচনা করব। এবং অ্যাজ অ্যান এক্সামিনার হিসাবে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে দেখেছি যে কোন বিষয়গুলো অ্যাকচুয়ালি পরীক্ষাতে আসে, ওকে। এবং অ্যাজ অ্যান এক্সামিনার হিসাবে আমরা চাই যে প্রত্যেকটা স্টুডেন্ট যেন খুব ভালো রেজাল্ট করুক। তাহলে চলো আমরা দেখে নিই যে ইউনিট ফোরে কোন বিষয়গুলো মেনলি ইম্পর্ট্যান্ট হবে, ওকে। তো প্রথমেই আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বায়োটেকনোলজিটাকে আমরা কতগুলো গ্রুপেতে আমি ভাগ করেছি। তো এই গ্রুপগুলোতে তোমরা কীভাবে পড়বে সেটাই আমি প্রথমে বলবো এবং তারপরে আমরা সাজেশনস নিয়ে আলোচনা করব, ওকে। তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে প্রসিডিওর, অর্থাৎ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির প্রসিডিওর। এক্ষেত্রে একটা টার্গেট জিনকে আমরা কীভাবে ক্লোন করব, অর্থাৎ সেই পদ্ধতিটাই হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। এবং কোনো একটা পার্টিকুলার ক্রোমোজোম থেকে টার্গেট জিনকে হচ্ছে বের করে নেওয়া হবে রেস্ট্রিকশন এনএ নিউক্লিয়াস দিয়ে, এবং তারপরে তাকে ভেক্টর কোষের মধ্যে প্রবেশ করিয়ে আর ডিএনএ বা রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করা হবে, এবং তারপরে হোস্ট কোষের মধ্যে ঢুকিয়ে তাকে ক্লোনিং করা হবে। সুতরাং এটা হচ্ছে মেইনলি প্রসিডিওর। এবং মনে রাখবে যে এই প্রসিডিওরটা তুমি যদি ভালো করে বুঝতে পারো তাহলে কিন্তু অনেকটা অনেকটা তুমি এই ইউনিটে কভার করতে পারবে, ওকে। এবং অলমোস্ট 30% বিষয় কিন্তু এটার ওপর ডিপেন্ড করছে এই প্রসিডিওরটা। নেক্সট যেটা সেটা হচ্ছে ট্রান্সজেনিক অর্গানিজম, অর্থাৎ বহিরাগত কোনো জিন কোনো জীবের দেহের মধ্যে প্রবেশ করিয়ে যখন ওই জীবে কোনো কাঙ্ক্ষিত পরিবর্তন আনা হয় তখনই তাকে বলে ট্রান্সজেনিক জীব। এবং কতগুলো ট্রান্সজেনিক জীবের উদাহরণ প্ল্যান্ট এবং এনিম্যাল, অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণীর উদাহরণ, এবং তার সঙ্গে সঙ্গে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম এবং টিআই প্লাসমিডের গুরুত্ব, সয়েল ব্যাকটেরিয়াম, অ্যাগ্রো ব্যাকটেরিয়াম, টিমিফেসিয়েন্স, তার ইউটিলিটি এবং তার ডিটেইলস, এটা সম্বন্ধে ভালো করে একটু জেনে রাখবে। নেক্সট হচ্ছে টেকনিক, কতগুলো টেকনিক আছে, যেমন হচ্ছে এলিজা, এলিজা কাকে বলে, এর পুরো নাম রিয়া, এবং হচ্ছে পলিমারেজ চেন রিয়াকশান। তারপরে ইলেকট্রোফরেসিস, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডে কোনো ম্যাক্রোমলিকুলকে হচ্ছে পৃথক করার যে পদ্ধতি, এবং হচ্ছে ব্লটিং এবং ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এবং ভিএনটিআর, ভিএনটিআর বা ভ্যারিয়েবল নাম্বার অফ ট্যান্ডেম রিপিট এবং তার ইউটিলিটিস, ওকে। নেক্সট অ্যাডভান্সড নলেজ, বায়োপেটেন্ট, বায়োপাইরেসি এবং বায়োসেফটি, এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের হচ্ছে উদাহরণ, ওকে। তাহলে চলো আমরা শুরু করে দিই মেইন সাজেশনসে। প্রথমে যেটা পড়বে সেটা হচ্ছে ডেফিনিশন, ডেফিনিশন অফ দ্য গ্রিন বায়োটেকনোলজি, অর্থাৎ গ্রিন বায়োটেকনোলজি কাকে বলে, এবং তারপরে প্রোটোপ্লাস্ট ফিউশন, অর্থাৎ প্রোটোপ্লাস্ট ফিউশন কীভাবে করা হয়, হাইব্রিডোমা টেকনোলজি এবং হাইব্রিডোমা টেকনোলজি থেকে। নেক্সট আমাদের যেটা আছে সেটা হচ্ছে হাউ টার্গেট জিন ইজ ক্লোনড ইন রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, অর্থাৎ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে কীভাবে টার্গেট জিনের ক্লোন করা হয়, এবং এই সম্বন্ধে আমি অলরেডি এই প্রসিডিওরে হচ্ছে আমি বলেছি, এবং তার সঙ্গে সঙ্গে তার ডায়াগ্রাম। সিজার বা মলিকুলার স্ক্যালপেল কাকে বলে, রেস্ট্রিকশন এনিও নিউক্লিয়াসকে মেনলি মলিকুলার সিজার বা মলিকুলার স্ক্যালপেল বলে, কারণ এরা টার্গেট জিনকে হচ্ছে কেটে বার করে ক্রোমোসোম থেকে। এবং হোয়াট ইজ রেস্ট্রিকশন এনিও নিউক্লিয়াস বা রেন কাকে বলে, নেমিং অফ দ্য রেন, অর্থাৎ রেস্ট্রিকশন এনিও নিউক্লিয়াসের নামকরণ কীভাবে করা হয়, এবং তার সঙ্গে সঙ্গে প্যানিনড্রোমিক সিকোয়েন্স কাকে বলে, এবং রেস্ট্রিকশন সাইট অফ দ্য ইকো আর ওয়ান বা ইকো আর ওয়ানের রেস্ট্রিকশন সাইট হচ্ছে কী, ওকে। এই বিষয়গুলো অত্যন্ত ইম্পর্টেন্ট। নেক্সট, হোয়াই প্লাসমিড ইজ ইউজড অ্যাজ দ্য ক্লোনিং ভেক্টর, অর্থাৎ প্লাসমিডকে কেন ক্লোনিং ভেক্টর হিসেবে ব্যবহার করা হয়, এ সম্বন্ধে যে তিনটা পয়েন্ট অবশ্যই তোমাকে লিখতে হবে সেটা হচ্ছে, এটা হচ্ছে খুব স্মল তাই জন্য ইজিলি হ্যান্ডেলেবল, এবং এর মধ্যে অরিজিন অফ রেপ্লিকেশন বা অরিসাইট থাকে, এবং সিলেক্টেবল মার্কার থাকে, ওকে। তাহলে এই জন্য প্লাসমিডকে আমরা ক্লোনিং ভেক্টর হিসেবে ব্যবহার করবো। হোয়াট ইজ কম্পিটেন্ট, অর্থাৎ একটা পোষক কোষের যে টার্গেট জিন গ্রহণের যে টেন্ডেন্সি এটাই হচ্ছে কম্পিটেন্ট, কম্পিটেন্ট কাকে বলে, এবং হাউ টার্গেট জিন ইজ ইনসার্টেড ইন দ্য হোস্ট সেল, অর্থাৎ পোষক কোষের মধ্যে কীভাবে টার্গেট জিনকে প্রবেশ করানো হয়, বিভিন্ন প্রসিডিওর আছে, ইলেকট্রোপোরেশন এবং এরকম টাইপের যে প্রসিডিওরগুলো, এগুলো একটুখানি পড়ে রাখবে বই থেকে। নেক্সট, লার্জ সাইজড ডিএনএ ক্লোনিং, অর্থাৎ বড় আকৃতির ডিএনএকে ক্লোন করার জন্য কোন ধরনের হচ্ছে ভেক্টর ব্যবহার করা হয়, ওকে। নেক্সট হচ্ছে টিআই প্লাসমিড বা টিউমার ইন্ডিউসিং প্লাসমিড কাকে বলে, এবং টিআই প্লাসমিডের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো, যেমন হচ্ছে ভির জিন এবং হচ্ছে 25 বেস পেয়ার ফ্ল্যাঙ্কিং রিজিয়ান, অক্সিন এবং হচ্ছে ওপাইন কীভাবে তৈরি হয় এবং এদের হচ্ছে কাজ, এই বিষয়গুলো, এবং গ্লাইফোসেট বিরোধী সোয়াবিন কী করে তৈরি করা হয়েছিল এইটা টিআই প্লাসমিড ব্যবহার করে। নেক্সট, রোল অফ অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিমিফেসিয়েন্স ইন দ্য বায়োটেকনোলজি, অর্থাৎ বায়োটেকনোলজিতে সয়েল ব্যাকটেরিয়াম, অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিমিফেসিয়েন্সের ভূমিকা। ক্রিস্টাল প্রোটিন, অর্থাৎ ক্রিস্টাল প্রোটিনের হচ্ছে ইউটিলিটি, এবং বিটি ক্রপ, বিটি ক্রপ এবং তার সংজ্ঞা ও তার এক্সাম্পল,
জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম এবং ফ্লেভার সেভার টমেটো এবং হচ্ছে গোল্ডেন রাইস এবং এদের ইউটিলিটি, ওকে, কোথায় বিটা ক্যারোটিন থাকে এই বিষয়টা একটু জেনে রাখবে। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কতগুলো টেকনিক। তো ট্যাক পলিমারেজ অর্থাৎ থার্মাস অ্যাকোয়াটিকাস পলিমারেজের ইম্পর্টেন্সি বা গুরুত্ব, অর্থাৎ পলিমারেজ চেন রিয়াকশানে যে টেম্পারেচারের যে বিভিন্ন ভেরিয়েশন ঘটানো হয়, তাহলে এক্ষেত্রে ট্যাক পলিমারেজ কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, পিসিআর টেকনিক বা পলিমারেজ চেন রিয়াকশানের বিভিন্ন স্টেপসগুলো এবং হচ্ছে তার গুরুত্ব। নেক্সট ডিফারেন্সেস বিটুইন সিডিএনএ অ্যান্ড দ্য জিডিএনএ লাইব্রেরি, অর্থাৎ সিডিএনএ এবং জিডিএনএ লাইব্রেরির পার্থক্য পরীক্ষাতে অনেক সময় আসে। সিডিএনএ লাইব্রেরি মানে কমপ্লিমেন্টারি ডিএনএ লাইব্রেরি এবং জিডিএনএ হচ্ছে জিনোমিক ডিএনএ লাইব্রেরি। মেনলি যে পার্থক্যগুলো অবশ্যই দিতে হবে, সিডিএনএ লাইব্রেরিতে এক্সনের হচ্ছে কালেকশন থাকে এবং জিডিএনএ লাইব্রেরিতে টোটাল জিনোমের কালেকশন থাকে, ওকে। সিডিএনএ লাইব্রেরি হচ্ছে স্মল এবং জিডিএনএ লাইব্রেরি হচ্ছে হিউজ, তাহলে এই বিষয়গুলো হচ্ছে অবশ্যই যেন থাকে। নেক্সট ইলেক্ট্রোফরেসিস অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডে বিভিন্ন বায়ো ম্যাক্রোমালিকুলগুলোকে সেপারেট করার যে পদ্ধতি সেটাই হচ্ছে ইলেক্ট্রোফরেসিস। এবং হচ্ছে ব্লটিং, হচ্ছে কোনো জেল থেকে ম্যাক্রোমালিকুলকে নাইট্রোসেলুলোজ পেপারে তুলে নেওয়ার যে টেকনিক সেটাই হচ্ছে ব্লটিং। এবং মলিকুল সেপারেটেড বাই সাউদার্ন ইস্টার্ন অ্যান্ড দ্য ওয়েস্টার্ন ব্লটিং, অর্থাৎ সাউদার্ন ইস্টার্ন এবং ওয়েস্টার্ন ব্লটিংয়ে কোন মলিকুলগুলোকে সেপারেট করা হয়। হোয়াট ইজ ডাইডিঅক্সি, ডাইডিঅক্সি মানে কি, এটা জেনারেলি ডিএনএ সিকোয়েন্সিং পদ্ধতিতে ডাইডিঅক্সি ব্যবহার করা হয়। ডাইডিঅক্সিতে যেখানে ডিঅক্সি রাইবোজ সুগার, যেখানে থ্রি প্রাইম এন্ডে অক্সিজেন মলিকুল থাকে না, কিন্তু ডাইডিঅক্সিতে টু প্রাইম এবং থ্রি প্রাইম এন্ডে অক্সিজেন থাকে না, এবং চেন টার্মিনেশন পদ্ধতিতে এই ডাইডিঅক্সি ব্যবহার করে ডিএনএ সিকোয়েন্সিং করা হয়। নেক্সট ডিসকভারি অফ দ্য ডিএনএ সিকোয়েন্সিং, অর্থাৎ ডিএনএ সিকোয়েন্সিং হচ্ছে কে আবিষ্কার করেছিলেন। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এলিসা ইম্পর্টেন্সি, অর্থাৎ এলিসা পদ্ধতির হচ্ছে গুরুত্ব কী। এক্ষেত্রে অবশ্যই এইডসের ডায়াগনোসিসের জন্য এলিসা পদ্ধতি ব্যবহার করা হয় এটা জানতে হবে। নেক্সট হোয়াট ইজ ডিএনএ প্রোব অ্যান্ড চিপ, ডিএনএ প্রোব কাকে বলে, কোনো একটা স্মল ডিএনএ, যে ডিএনএটা কোনো টার্গেট জিনকে হচ্ছে খুঁজে বের করতে ব্যবহার করা হয় সেটাই হচ্ছে ডিএনএ প্রোব। নেক্সট বায়োসেফটি অ্যান্ড দ্য বায়োপাইরেসি ডেফিনেশন উইথ এক্সাম্পল, অর্থাৎ বায়োসেফটি কাকে বলে এবং তার উদাহরণ, এবং বায়োপাইরেসির কাকে বলে এবং হচ্ছে তার এক্সাম্পল। এবং সবশেষে হচ্ছে বায়োপেটেন্ট, অর্থাৎ কোনো আবিষ্কার হচ্ছে পেটেন্ট পাওয়ার কতটা হচ্ছে যোগ্যতা সে পূরণ করছে এই বিষয়টা একটুখানি পড়তে হবে, ওকে। তাহলে এই ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখলাম যে হিউজ বায়োটেকনোলজি এই পোর্শনটা আমি জাস্ট খুব শর্টে আমি তোমাদেরকে বললাম, এবং তার সঙ্গে সঙ্গে কোন ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো মেনলি পরীক্ষাতে আসে এগুলো সম্বন্ধে আমরা আলোচনা করলাম, ওকে। তাহলে অলরেডি এইচএসের ইউনিট 1, 2, 3, 4 এবং 5 সমস্ত সাজেশানস আমি দিয়ে দিয়েছি, এবং অ্যাজ অ্যান এক্সামিনার হিসাবে আমার এক্সপিরিয়েন্স থেকে যে বিষয়গুলো আসে মেনলি পরীক্ষায় সেগুলো সম্বন্ধে তোমাদের আলোচনা করলাম, এবং কীভাবে উত্তর লিখতে হয় এগুলো সম্বন্ধেও আলোচনা করলাম, ওকে। তো আমার ভিডিও যদি তোমার ভালো লেগে থাকে, যদি 1% ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওকে লাইক করবে এবং বায়নি নির্মল এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, ওকে। তো তোমাদের পরীক্ষা অনেক ভালো হোক, এবং অ্যাজ অ্যান এক্সামিনার হিসাবে আমরা চাই যে প্রত্যেকটা স্টুডেন্ট যেন খুব ভালো পরীক্ষা দেয়। তো আশা করি তোমাদের আগামী দিনগুলো খুব ভালোভাবে কাটবে, খুব ভালো তোমরা পরীক্ষা দেবে, তো এই আশা রাখি। থ্যাংক ইউ, দ্যাটস ইট।